গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে গ্রামের জনগণের দোরগোড়ায় প্রয়োজনীয় সকল আর্থিক সেবাসহ গুরুত্বপূর্ণ সেবাসমূহ সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এটুআইয়ের পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম এক্সে এবং জয়তুন বিজনেস সলিউশনের যৌথ উদ্যোগে বাঁশখালী উপজেলার পূর্ব বরগুনা হাববানিয়া বাজারে এক ডিজিটাল বুথ উদ্বোধন করা হয়। এই গ্রামীণ ডিজিটাল বুথের উদ্যোক্তা ইমরান চৌধুরী মানিক বলেন, এই বুথ গ্রামীণ জনগোষ্ঠীর প্রয়োজনীয় সকল আর্থিক সেবা, প্রবাসীর পাঠানো রেমিটেন্স, ই কমার্স, গ্রামের উৎপাদিত পণ্য অনলাইনে ক্রয় বিক্রয়ের ব্যবস্থা, বিভিন্ন ব্যাংকিং সেবা, মোবাইল আর্থিক প্রতিষ্ঠানের সেবা, ব্যক্তিগত ও কৃষি লোন, বিমা পলিসির আবেদন ও মাসিক প্রিমিয়াম জমা এবং বিমান ও রেল টিকিটিং সহ অন্যান্য সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া এখান থেকে অনেকটা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মতো সেবা পাওয়া যাবে। আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ইঞ্জিনিয়ার শাহানেওয়াজ চৌধুরীর সঞ্চালনায় গন্ডামারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ওসমান গনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়তুন একপের পরিচালক রিজওয়ান শহীদি। প্রধান বক্তা ছিলেন জয়তুন একপের কনসালট্যান্ট ডক্টর মোহাম্মদ জামাল ভাষা সহ আরও অনেকে। এটা এখন আর তো বিভিন্ন ধরনের দালাল ধরে ব্যাংক লোন লোয়া করে, কৃষি ব্যাংক করতন, ফুবলি ব্যাংক করতন, ব্রাক ব্যাংক করতন, এভাবে লোন লোয়া করে। তো এখন ইন লেড হয়ে জানো গরিব হল দালালও দ্বারা হইতেন। যতক্ষণ ব্যাংক আছে 300 ব্যাংক, সরকারি বেসরকারি 300 ব্যাংক নিয়ে বই রে অ্যাকাউন্ট খুলিবেন এবং এই অ্যাকাউন্ট অনুযায়ী অনরে যে লোন ওর প্রসেসিং করে দিয়ে পরে ইয়ে নাম রান করে দিবে। অনার গাড়ি ভাড়া বাঁচিব, সময়ও বাঁচিব। অর্থাৎ ব্যাংকিং যত অসুবিধা আছে ইন বিক্রি অনিয়ত বই ফাইবে, অনতন হতিয়ানার নাম জারি করা করে ইনিয়ত বই করিতে পারি। অনার ফুয়া মেট্রিক পাস করিয়ে খরচ উপত্তি করে অনলাইনে ভর্তি করতে অনর্তন একটা সভ্যতার দূর করে, নান্দরিলে দূর করে, শহর যাই দূর করে, জলদি যাই দূর করে, অনলাইন ভর্তি ক্যাদ দূর হইতো না। ইয়ে তাই রে ইউনিভার্সিটি কলেজ জেন ভর্তি হইবে আমি সকল উদ্দেশ্যে বলবো, আপনারা যে বিদ্যুৎ বিল বলেন, আজকে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে বৃদ্ধ বয়স্ক যারা বিধবা যে ভাতাগুলি আছে ওগুলো তো আপনাদেরকে এখন তো পরিষদের যে গৃহীত লেনদেন তো হচ্ছে এটা মোবাইলের মাধ্যমে তো ওগুলো আপনাদের নিজেরা উত্তোলন করতেছেন, বাট আপনারা যে এখানে আসে এখানে যে আপনাদেরকে এখান থেকে আমাদের সকল বাজার দিতে হবে, এটা হাফানিয়া বাজার থেকে আপনারা সকল পারবেন তাগুলো উঠাতে পারবেন। ধন্যবাদ। আজকে সম্মানিত আমাদের ব্যাংক কর্মকর্তাবৃন্দ এবং আমাদের সামনে বসা আমাদের ইউনিয়নের সম্মানিত নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একটি কথা বলবো, এখানে আমাদের যারা এখানে যে ডিজিটাল সবচেয়ে বড় হলো যে বুথের সাথে সরকারের ব্যাংকিং কানেক্টেড,
আপনি যে লোকে দেখছেন, লোকে দেখবেন যে বাংলাদেশ ম্যাপ আছে। বাংলাদেশ ম্যাপ থাকা মানে হলো যে আপনি পুরোপুরি নিশ্চিত যে আপনি কোনো ঝামেলায় পড়বেন না। সাথে যে সেবাগুলো দেওয়া হবে দিচ্ছে, বিশেষ করে ব্যাংকের সাথে সাথে স্বাস্থ্যের যে আপনারা সেবা পাবেন সেটা অকল্পনীয়, যেটা আপনার অনেক বড় বড় এলাকাও পাওয়া যায় না, সেটা আপনারা এখানে পেয়ে থাকবেন। ছিল যে কিভাবে মানুষগুলিকে সেবা দেওয়া যায় গ্রামে। আপনারা নিশ্চয়ই জানেন যে পোস্টাল ডিপার্টমেন্ট ও গ্রামের মধ্যে পোস্ট অফিস আছে, ঘুম থেকে উঠলে দেখেন তাকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, আছে একদমই নাই। প্রতিদিন করতে পারবেন, তারপরে পাসপোর্টের ফি এখানে জমা দিতে পারবেন, এনআইডি সংশোধন জমা দিতে পারবেন, জন্ম নিবন্ধন করতে পারবেন। আর ব্যাংকগুলির কথা তো ব্যাংক বলেছে, আমাদের সাথে 27টা ব্যাংক এনরোল করেছে, 4টা ব্যাংক লাইভ আছে। ঢাকা ব্যাংক শুনেছেন, সিটি ব্যাংক শুনেছেন, ব্র্যাক ব্যাংক শুনেছেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ওদের প্রতিনিধি আজকে আসে নাই, আমরা ভবিষ্যতে আসব, ঠিক আছে। আর আমরা এই বুথ থেকে স্যামসং মোবাইল ফোন বিক্রি হবে, স্যামসং এর সাথে আমরা একটা হ্যান্ডশেকিং করছি বা হাত মিলাইছি, ঠিক আছে। তাহলে এখন আপনি প্রশ্ন করতেন যে ভাই স্যামসং মোবাইল আমি এখান থেকে কেন কিনবো, আপনি যদি দোকানে যান আপনার সময় নষ্ট, মোবাইল ফোনটা আপনি শোরুমে যে দামে পাবেন তার চেয়ে কম দামে এখানে পাবেন, পরিষ্কার আপনাদের ধারণা। তাহলে আপনি এখানে এসে ওই ইমরানের সাথে বসবেন, বসে বলবেন যে ভাই আমি একটা মোবাইল কিনতে চাই আমার বাজেট এত, তাহলে আপনার টার্গেট হচ্ছে যে কম খরচে সেবা পাওয়া, আমাদের টার্গেট হচ্ছে এই কম খরচে সেবাটা আপনাকে পৌঁছে দেওয়া। বাঁশখালী এক্সপ্রেস, দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল।